শিক্ষকর সভাত খঙের আগে অগ্নিকর্মা হল মুখ্যমন্ত্রী। সকলের সঙ্গে মরমরে কথা পতা মুখ্যমন্ত্রী উচ্চ শিক্ষানুষ্ঠানের শিক্ষকক ভালকৈ এজাউরি দিলে, কিন্তু মুখ্যমন্ত্রী সোধা প্রশ্নের উত্তর দিবলৈ সাহস নহল উপস্থিত অধ্যাপকসকলের। আনকি নিশ্চুপ হয়ে বহি থাকিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শেহতীয়াকৈ অনুষ্ঠিত বৈঠকখনের বিষয়ে এতিয়াহে খবর প্রকাশ পাইছে। মিডিয়ার প্রবেশ নিষিদ্ধ সভাকক্ষত, মুখ্যমন্ত্রী করা ভর্সনার সবিশেষ প্রকাশ করেছে সমর্থিত সূত্রই। জরুরি বৈঠক আছিল উচ্চ শিক্ষার বিষয়ে সর্বভারতীয় জরিপ। নিম্নস্থান লাভ করা বিষয়ে কি কারণত শিক্ষানুষ্ঠান দেশের ভিতরতে পিছ পড়া, সেই প্রসঙ্গ সকলকে জবাবদিহি করেছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। উক্ত বৈঠকত উপস্থিত থাকা উপাচার্য, কলেজের অধ্যক্ষ আর অধ্যাপকক সম্বোধন করে মুখ্যমন্ত্রী প্রথমে কলে কোনে কোনে দরমহা পোৱা নাই হাত দাঙক, কিন্তু কোনেও হাত নাদাঙিলে। তারপিছতেই অগ্নিশর্মা হয়ে পড়িল মুখ্যমন্ত্রী। কলে সকলে সময়মতে দরমহা পাইছে, অথচ করবলিয়া কাম করা নাই। কেন্দ্রীয় শিক্ষা বিভাগে মুক্তি করা পর্টেলত তথ্য দাখিল নকরার শিক্ষানুষ্ঠানে জরিপত মর্যাদা পোৱা নাই বলে মুখ্যমন্ত্রী প্রকাশ করলে, কিন্তু তারপিছতো তথ্য দাখিলের বিষয়ে একাশারু কবলৈ কোনো উপাচার্যর সাহস নহল। তারপিছতেই মুখ্যমন্ত্রী তথ্য দাখিল নকৰা সকলো শিক্ষানুষ্ঠানের উপাচার্য আর অধ্যক্ষর দরমহা বন্ধ করবলৈ নির্দেশ দিলে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসরি বিধানসভার অধিবেশনতে সরকারি পর্টেলত তথ্য দাখিল নকৰা শিক্ষানুষ্ঠানের পঞ্জীয়ন বাতিল করবলৈ আইন প্রণয়ন করা হব। 5 শতাধিক অধ্যক্ষ সম্বোধন করে মুখ্যমন্ত্রী আকো কলে এসোসিয়েট প্রফেসরের স্কেলক লৈ অফিসে অফিসে ঘুরা ফুরা সংস্থার মহাপুরুষ সকল কত গল, চৌদিকে নীরবতার মাজতে এফালেরপরা সকলকে এজাউরি দিলে মুখ্যমন্ত্রী, কিন্তু উপাচার্যও হয়ে থাকিল নিশ্চুপ। নিউজ ডেস্ক রিপোর্ট, বার্তায়নী।